যখনই বাংলাদেশ আধিপত্যবাদের কবলে পড়ে এবং আজকে যে আওয়ামী লীগ যারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বারবার এখানে আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারা পরাজিত হয়েছে এ দেশের জনগণের কাছে। বন্ধু, আজকের কথা আমাদের মনে রাখতে হবে, ২০২৪ যে মে মাসের ৫ তারিখ, এটা আমাদের আরেকটা বিপ্লব, আরেকটা অভ্যুত্থান, একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এখানে সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে জাগরণের মধ্য দিয়ে এবং সেদিন পরাজিত করেছে তারা এই আধিপত্যবাদের দোসর ফ্যাসিবাদী ফ্যাসিস্ট আসিনাকে। কিসের শক্তিতে? সেটা বাংলাদেশের দেশপ্রেমের শক্তিতে, বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তিতে, তার অস্তিত্বের শক্তিতে। সেই শক্তিকে আমাদেরকে ধারণ করতে হবে। আজকে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি সত্য, কিন্তু এখন যে সামনে যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আমাদের একটু সতর্কতার সঙ্গে পার হতে হবে। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যন্ত্রবর্তীকারী সরকার আছে, তার প্রধান ডক্টর ইউনুস, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি, দেশে বিদেশে সবাই। তার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে যে এই সময়ের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশের মানুষকে আবার সেই গণতন্ত্রে ফিরে যেতে জানিয়ে আনতে হবে। এবং যে গণতন্ত্রের জন্য তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। বন্ধুগণ, ৭ নভেম্বরে জাতি একটা নতুন সত্তা পেয়েছিল, তার অস্তিত্ব সে জানতে পেরেছিল। ৭ নভেম্বর একটা নতুন ইতিহাসের সূচনা হয়েছিল, সেই ইতিহাসটি ছিল উন্নয়নের ইতিহাস, উৎপাদনের ইতিহাস, বাংলাদেশকে পাল্টে দেওয়ার ইতিহাস। সেই ইতিহাসে নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্ব। বন্ধুগণ, আজকে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয়তাবাদের জন্ম হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় এই দেশের শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ভয়ঙ্কর শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন, এবং তিনি অর্থনীতির যে বদ্ধ অর্থনীতি তাকে মুক্ত করে দিয়ে মুক্ত বাজার অর্থনীতির সূচনা সৃষ্টি করেছিলেন। আজকে যে বাংলাদেশ আমরা দেখতে পাই, অনেকেই চিৎকার করে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, তার ভিত্তিতে স্থাপন করেছিলেন শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি গার্মেন্টসের সূচনা করেছিলেন, তিনি বাইরে বিদেশে আমাদের শ্রমিক ভাইকে পাঠানোর সূচনা করেছিলেন, অর্থনীতির তিনি একটা অত্যন্ত একটা শৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে উদ্বুদ্ধ করে একে কৃষি থেকে অন্যদিকে শিল্পে তিনি বিপ্লব সূচনা করেছিলেন। বন্ধুদের এক কথায় স্বল্প কথায় মানে শেষ করা যাবে না, শুধু এইটুকু বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্বের নেতৃত্বে, তার স্বপ্ন নিয়ে, তার দর্শন নিয়ে যে নতুন আন্দোলনের সূচনা হয়েছিল, যে বিপ্লবের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখেছি এই দেশের জনগণ আরেকটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের দেশের বিভিন্ন খাদিজিয়াকে স্বৈরাচারকে পরাজিত করে সেদিন রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছিল জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ৯০-এর ছাত্র গণমধ্যের মধ্যে। আমরা আশা করব যে প্রফেসর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার তার অতি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবিলম্বে দেশের মানুষের সামনে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন, নির্বাচনের অবস্থা করবেন, ও নির্বাচনের মাধ্যমে জনগণের শাসনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন, এটাই সকলের প্রত্যাশা। সেই জন্য বন্ধুগণ, ৭ নভেম্বরকে স্মরণ করে, অনুসরণ করে, তার চেতনাকে ধারণ করে আপনারা যেমন অতীতে সতর্ক ছিলেন, প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছেন, ঠিক একইভাবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো আধিপত্যবাদের যে চক্রান্ত তাকে রুখে দেবেন, ফ্যাসিস্টের চক্রান্তকে রুখে দেবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন, এই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে আমাদের নেতা, আমাদের আমাদের সকলের স্বপ্ন যে আমাদের তরুণ নেতা যাকে সামনে নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, তার নেতৃত্বে আমরা যুদ্ধে সফল হব। আমরা স্মরণ করছি আমি আজকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই সমস্ত বীর সৈনিকদের কথা, এই গণতান্ত্রিক আন্দোলনের বিপ্লবে গণপুত্রে যারা প্রাণ দিয়েছেন, আমি গভীর শ্রদ্ধা অনুসরণ করবো দেশের বেগম খালেদার কথা, কারণ তিনি ৬ বছর অন্যায়ভাবে কারাগারে তিনি বন্দী থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদের নেতা একটা সব বিদেশ থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আসুন আজকের এই ৭ নভেম্বরের যে চেতনা,
তাকে ধারণ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করি, আমরা সামনে এগিয়ে যাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে আমরা আমাদের দেশকে সুখী সুন্দর বাংলাদেশে পরিণত করি।